সিরাজগঞ্জের বেলকুচিতে নবনির্বাচিত এমপি আব্দুল মোমিন মণ্ডলের সাথে অফিসার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল। এসময় সহকারী কমিশনার শিবানী সরকার, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোফাক্ষারুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।